মৃত্যু অনিবার্য, প্রকৃতির নিয়মে মানুষ মাত্রই মরণশীল। শত চেষ্টা করেও মৃত্যুকে আটকে রাখার ক্ষমতা কারোর নেই। তবে জানেন কি, এমন এক শহর আছে যেখানকার বাসিন্দাদের মরতে মানা? অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্যি। উত্তর মেরু থেকে মাত্র 800 মাইল দূরে অবস্থিত সোভালবাট দ্বীপপুঞ্জ, সেখানকার নরিজিয়ান লোঙ্গিয়া রিবিন নামক ছোট্ট শহরটি বিশ্বের সবচেয়ে উত্তর পূর্ব শহর হিসেবে বিবেচিত। সেখানে বছরের প্রায় 4 মাস সূর্যের আলো দেখা যায় না। এ শহরে প্রায় 2000-এর মতো বাড়ি আছে। নরওয়ের লোঙ্গিয়া রিবেনের বাসিন্দাদের মৃত্যু অবৈধ। সেখানে বসবাসরত কোনো মানুষ গ্রামে মারা যেতে পারবে না বলে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। 1950 সাল থেকেই সেখানে মৃত্যু নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনো মৃত্যু পথযাত্রী সেখানে থাকেন, তাহলে দ্রুত তাকে মূল ভূখণ্ড থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এর কারণ হল সেখানকার আবহাওয়া। নরওয়ের এই স্থানটি যেহেতু বরফে ঢাকা থাকে বেশিরভাগ সময়, তাই সেখানে মৃতদেহগুলো কবর দিলে তা পচে না। আকৃতিক বৃত্তের ঊর্ধ্বে থাকা সোভালবাটের সর্বনিম্ন তাপমাত্রা থাকে 4 ডিগ্রি সেলসিয়াস, কখনো কখনো তা কমে দাঁড়ায় 2.6 ডিগ্রি ফারেনহাইটে। এ কারণে সেখানে কোনো মৃত ব্যক্তিকে কবর দিলে লাশ পচে না। তাই যদি কোনো ব্যক্তি মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, তাহলে সে ভাইরাসও ঠান্ডা আবহাওয়ার কারণে নষ্ট হবে না। 1950 সালে স্থানীয়রা যখন বিষয়টি বুঝতে পারেন, তখন রোগ ছড়ানোর ভয়ে তারা শহরে মৃতদের কবর দেওয়া বন্ধ করে দেয়। তখন থেকে এখানে মৃত্যু নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারীতে মারা যাওয়া ব্যক্তিদের শরীরে এখনও নাকি ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাচ্ছেন গবেষকেরা। এর কারণ হল ঠান্ডা আবহাওয়া। করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী ভাইরাস ঠান্ডা আবহাওয়াতে দীর্ঘদিন জীবিত থাকে। বরফ প্রধান দেশে মৃতদের কবর হলেও সে লাশ পচে না, বরং তা প্রাকৃতিকভাবে মমিতে পরিণত হয়। এ কারণে লোঙ্গিয়া রিবেনের বাসিন্দাদের মধ্যে গুরুতর অসুস্থ থাকা ব্যক্তিদেরকে অন্য শহরে নিয়ে যাওয়া হয়। সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে লাশ দ্রুত অন্য জায়গায় দাফন করা হয়। লোঙ্গিয়া রিবেনে একটি ছোট্ট চিকিৎসা কেন্দ্র আছে, যেটি প্রাথমিক অবস্থায় রোগীদেরকে পরীক্ষা নিরীক্ষা করে গুরুতর হলে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। আর যদি কোনো ব্যক্তি সেখানে মারা যান, তাহলে তার লাশ দ্রুত হেলিকপ্টারে করে অন্য শহরের সমাধিস্থলে নিয়ে দাফন করা হয়। মরু অঞ্চলে লোঙ্গিয়া রিবেনের স্থানটি বেশ মনোমুগ্ধকর। এলাকাবাসীর ঘরগুলো বিভিন্ন রঙের এবং আকর্ষণীয়। সারিবদ্ধভাবে একই উচ্চতায় হরেক রঙের বাড়িগুলো দেখলে আপনার মন ভরে যাবে। বরফে ঢাকা পর্বতমালা দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা স্থানটিতে ঘুরতে যান।